আবার বাইরেও কোথাও থেকে পাবে। সেকেন্ডলি, যেহেতু আমার নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেই জন্য আই অলওয়েজ ট্রাই টু গিভ আউট পিসেস অ্যাট আ ভেরি রিজনেবল প্রাইস। সো আই রিয়েলি হোপ তোমাদের আমার কালেকশন পছন্দ হবে। আই এম কম্প্যারেটিভলি নিউ সেলার ইন ডিবিআর গ্রুপ, তো যারা এখন জয়েন করছো তাদেরকে তাদের জন্য বলে দিই, আমার বুটিকের নাম হচ্ছে দীপান্বিতা অ্যান্ড আমাদের লোকেশন হচ্ছে জেমস লং সরণির ওপর তারাতলা মোড়ের একদম কাছে। ফার্স্ট আমি আজকে যেটা দেখাচ্ছি, এই টপটা যাচ্ছে পিওরলি কটন মেটেরিয়ালের থ্রি কোয়ার্টার স্লিভস। আমি এটাকে আজকে পেয়ার আপ করেছি একটা কটন ট্রাউজারের সাথে। অ্যাজ ইউ ক্যান সি, তোমরা জিন্সের সাথেও পেয়ার করতে পারো বা পালাজো প্যান্ট স্কার্টের সাথেও পেয়ার করতে পারো। এটার মধ্যে কি কি সাইজ পাবে সেগুলো বলে দিই। এটার মধ্যে সাইজ পাবে তোমরা 38, 36, 40, 42, 44 অবধি বুক করতে পারো। প্রাইস থাকছে এটা অনলি 530, 530 রুপিস থাকছে এটার প্রাইস। 1000 রুপিস এর উপর শপিং করলে পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, কোনো শিপিং চার্জ লাগবে না। এই ধরনের কুর্তি টপ হবে, হ্যাঁ দেখাচ্ছি, আজকে আমি এই ধরনের কুর্তি টপস গুলোই দেখাবো। প্রাইস থাকছে এটার 530, 530। পছন্দ হলে এসএস নিয়ে বুক করো, কনফার্মেশন টাইম আফটার 6 PM। ওকে, এটা ছিল আজকে নাম্বার ওয়ান টপ। কলারটা দেখে নাও, সাফারি কলার স্টাইলে উইথ সামনে যে বাটনস গুলো এগুলো কিন্তু জাস্ট ফর শো, এটা কোনো ওপেনেবল নয়, পুরোটাই সেলাই করে বন্ধ করা। প্রাইস থাকছে 530, 530 অনলি। ওকে, চলো মুভিং অন টু দি নেক্সট ওয়ান। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা যাচ্ছে, সরি নিজে উল্টে যাচ্ছিলাম আর একটু হলে, নেক্সট যেটা দেখাবো সেটা যাচ্ছে ডাবু প্রিন্টের সাথে হাকোবা কম্বিনেশন। একটু ওয়েট করো, নেক্সটটা নিয়ে আসছি। নেক্সট আরেকটা কুর্তি তো আনছি, আমি জেনারেলি ম্যানিকুইনে পুট আপ করে সবসময় দেখাই, বাট আজকে আমার কোনো অপশন নেই, আমার একটু কাজ চলছে এখানে, সেই জন্য সবকিছু প্যাক আপ করে দেওয়া, আজকে আমি নিজেই পরে পরে দেখাচ্ছি। আচ্ছা, এই কুর্তি টপটা দেখে নাও, দিস ইজ অ্যাগেন আ ভেরি স্টাইলিশ টপ অ্যান্ড ইয়াস ডেফিনেটলি ভেরি কমফোর্টেবল। গলার সামনেটা তোমরা চাইলে এরকম ভাবে একটুখানি ছড়িয়েও রাখতে পারো, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম ভাবে বাটন দিয়ে বন্ধ করার সিস্টেম আছে। সামনে থাকছে ইয়কটা মারুন কালারের হাকোবা মেটেরিয়ালের উপর, স্লিভসেও তাই হাকোবা মেটেরিয়ালের আমরা বর্ডার্স ইউজ করেছি। টপটার প্রাইস থাকছে 560, অনলি 560 টাকায় পেয়ে যাচ্ছ। সুন্দর একটা কুর্তি স্টাইলের টপ, এইগুলো কিন্তু ট্রাউজারের সাথে বা জিন্সের সাথে পরার জন্য একেবারে পারফেক্ট। সাইজ বুক করবে এটা 40 থেকে 46 অবধি, 40, 42, 44 অ্যান্ড 46, এই সাইজগুলো অ্যাভেলেবল আছে। হাই রুনা, এরম টপ ব্যাকলেস হবে? তাহলে সেটা কাস্টমাইজ করে নিতে হবে, আমাদের এখানে কাস্টমাইজেশনের অপশনও আছে। কাস্টমাইজ করাতে চাইলে যে কোনো জিনিস করাতে পারো, যেমন ইচ্ছা সেরকম ভাবে। এটার প্রাইস থাকছে 560, 560 টাকা প্রাইস আছে, দেখে নাও। এইভাবে এটাকে কলারটা উল্টেও রাখতে পারো বা এইভাবে বন্ধ করেও রাখতে পারো, পড়তে পারো। এই যাচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট, এই যাচ্ছে ফ্রন্টের প্রিন্ট। প্রাইস থাকছে এটার 560 অনলি। পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো, কনফার্মেশন টাইম আফটার 6 PM। 1000 রুপিস এর ওপর বুকিং করলে পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। নেক্সট নেক্সট দেখাবো একটা ডাবু প্রিন্টের উপরে, নেক্সট দেখাচ্ছি একটা ডাবু প্রিন্টেড রেডের উপরে টপ। এটা কিন্তু 40 থেকে 48 বুক করতে পারবে, মানে একটু বিগ সাইজটা বুক করতে পারো।
এটা দেখো, এই টপটা দেখো, এটা যাচ্ছে রেড কালারের, পুরো কালার অফ লাভ, রেড ডাবু প্রিন্টেড মেটেরিয়াল কটন, স্লিভসের কাজটা হাকো বা মেটেরিয়াল দিয়ে আমরা এরকম একটুখানি সামান্য ফ্লেয়ার দিয়েছি। অ্যান্ড গলার চারিদিক, এই চেস্টের চারিদিকে ইয়োক পোর্শনে থাকছে হোয়াইট কালারের লেস। এই আসছে পুরো টপের লুকটা। সাইজ বুক করবে 40, 42, 44, 46 অ্যান্ড 48। প্রাইস থাকছে এটার ওনলি 550, 550 রুপিস থাকছে প্রাইস। দেখে নাও, এই যাচ্ছে ব্যাক সাইডটা, এই থাকছে ফ্রন্ট সাইড। প্রাইস থাকছে 550, 550। গলার কাছে আমরা একটা হোয়াইট কালারের কট পাইপিং দিয়েছি, অ্যান্ড স্লিভস মানে ফ্লেয়ারটা থাকছে হাকোবা মেটেরিয়ালের। চলো, পছন্দ থাকলে এসএস নাও, এসএস নিয়ে বুক করে ফেলো। প্রাইস থাকছে এটা 550 অনলি। সাইডে কিন্তু একটা কাট আছে, দেখে নাও, সাইড কাট, একদম হিপ কভার করা টপ। আমি ব্যাক সাইডটা এই জন্য দেখিয়ে দিচ্ছি সো দ্যাট লেন্থটার একটা তোমরা ভালো মতো আন্দাজ পেয়ে যাও। প্রাইস ইজ 550। প্রিয়াঙ্কা শো ম্যাম, হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এরপর আরেকটা দেখাই, আরেকটা সুন্দর কলমকারীর সাথে মঙ্গলগিরির কম্বিনেশনের টপ দেখাবো। আমাদের এখানে কাস্টমাইজড টেলারিং হয়, মানে তুমি চাইলে তোমাদের নিজেদের মেটেরিয়াল নিয়ে আসতে পারো, সেটা তৈরি আমরা করে দেবো। যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই স্টাইলিশ দেখতে একটা টপ। আমি এটা একটু বড় সাইজের পরেছি, সো গলাটা একটু ডিপ লাগছে। এইটা দেখো, এই টপটা দেখো, এটা আসছে কলমকারীর সাথে মঙ্গলগিরি কটনের মিক্স অ্যান্ড ম্যাচ করা। সাইডে এরকম দড়ি আছে, এই যাচ্ছে টপের লুকটা। স্লিভসটা একটুখানি পাফ স্লিভ আছে, সামান্য একটু ঘটিওলা হাতা, অ্যান্ড এই থাকছে ব্যাক সাইডটা। এটার মধ্যে তোমরা সাইজ বুক করবে 40, 42, 44, 46, 40, 42, 44, 46, এতগুলো সাইজ পেয়ে যাচ্ছ। প্রাইস থাকছে এটার ওনলি 650, প্রাইস থাকছে এটার ওনলি 650। দেখে নাও, এই আসছে টপের লুকটা, এটাতে কিন্তু কোনো সাইড কাট নেই, এটা পুরোটাই এরকমই আসছে। স্লিভলেস হবে এগুলোর আজ? হ্যাঁ, একটাই আজকে আমার কাছে স্লিভলেস টপ আছে, বাকি সবই কিন্তু হাতাওলা আছে। প্রাইস থাকছে 650, 1000 রুপিস এর ওপর যারা শপিং করবে তারা পেয়ে যাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। স্লিভলেস যদি টপস বানিয়ে নিতে চাও তাহলে সেটাও করতে পারো, আমার এখানে দেখছো অনেক মেটেরিয়ালস আছে, তো সেখান থেকে তোমরা চাইলে আমরা কিন্তু কাস্টম মেকও করে দিই, স্লিভলেস বা ব্যাকলেস যেরকম তোমাদের ইচ্ছা সেরকম তোমরা পছন্দ মতো পেয়ে যাবে। প্রাইস থাকছে এটা 650, পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো। ওকে, চল নেক্সট। পোলকা ডটস বা ববি প্রিন্ট যেটাকে আমরা বলে থাকি, সেই রকম একটা টপ। এই টপটা দেখো, এটার আমরা বেল্ট দিয়েছি, তোমরা বেল্টটা এইভাবে সামনের দিকেও বাঁধতে পারো বা বেল্টটা নাও বাঁধতে পারো, দ্যাট ইজ টোটালি অপশনাল। আচ্ছা, এই টপটা যাচ্ছে মলমল কাপড়ের ওপরে ববি প্রিন্ট বা পোলকা ডট প্রিন্টস, অ্যান্ড পুরোটাতে কিন্তু লাইনিং আছে, দেখে নাও, এই যে হোয়াইট কালারের লাইনিং আমরা পুরো টপটাতেই দিয়েছি। এই থাকছে ব্যাক সাইড,
এই যাচ্ছে ফ্রন্ট সাইড, এটার মধ্যে সাইজ বুক করবে 34, 36, 38, 40 আমার কানের তুল খুলে গেল। প্রাইস থাকছে এটা 650, প্রাইস থাকছে এটার 650। দুটো কানের দুলি খুলে রেখে দিই তাহলে, দেখে নাও পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো। প্রাইস থাকছে এটার 650 rupees only, এটাতে কিন্তু ফুল কটনের লাইনিং দেওয়া আছে। ওকে, সাইজ বুক করবে 34, 36, 38 and 40 Next, আমি যা ডিজাইনস দেখাচ্ছি এগুলো কিন্তু আমরা ইন হাউস এগুলো তৈরি করা হয়, অ্যান্ড এগুলো সবই ইন হাউস ডিজাইনও করা হয়। নেক্সট দেখাচ্ছি अगेन হাকোবার সাথে কটন এর কম্বিনেশন। এটা দেখো, এটা আসছে ইয়েলোর সাথে রানী কালারের কম্বিনেশন। মিডল পোর্শনটা থাকছে হাকোবার, এটার তলাতেও अगेन কটনের লাইনিং দেওয়া আছে এই মিডল পোর্শনটার তলায়, এন্ড সাইডে স্লিভস এন্ড ব্যাক সাইড থাকছে প্লেন কটন প্রিন্টেড। সাইজ বুক করবে এটার মধ্যে 36, 38, 40 প্রাইস থাকছে 650, প্রাইস থাকছে 630, এটার প্রাইস আছে 630। পছন্দ হলে এসএস নাও, এসএস নিয়ে বুক করো। এই আসছে টপের লুক, এগুলো কিন্তু এই স্পেশালি সামারের জন্য এগুলো ভীষণ ভালো হয়, অ্যান্ড এগুলো একেবারে মানে কি বলবো প্রচন্ড রাফ ইউজ করো, কোনো অসুবিধা হবে না, মেশিন ওয়াশও করতে পারো, তবে ফার্স্ট টাইম আমি বলবো হ্যান্ড ওয়াশ করো, বিকজ আমি যা মেটিরিয়াল ইউজ করি এগুলো জেনারেলি বেশিরভাগই হয় হ্যান্ড ব্লকসের বা একটু ন্যাচারাল ভেজিটেবল ডাইয়ের হয়। সো ফার্স্টে অ্যাটলিস্ট 1 to 2 times হ্যান্ড ওয়াশ করে নিও, দেন ইউ ক্যান ওয়াশ দ্য ইন দ্য মেশিন। চলো, পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো। নেক্সট দেখাবো একটা গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে, নেক্সট দেখাচ্ছি গ্রিন অ্যান্ড ব্লু এর মধ্যে সাইজ বুক করবে 38, 40, 42 38, 40, 42 আচ্ছা, আমি যে কটন প্যান্টসটা পরে আছি এখন, এটা আমার নিজেরই, অ্যান্ড এটা আমাদের বুটিকেরই প্রোডাক্ট। তোমরা যদি এরকম কটন প্যান্টস কেউ নিতে চাও তাহলে নিতে পারো, এগুলোর প্রাইস আছে 450 করে। স্ট্রেচেবল মেটিরিয়াল, অ্যাভেলেবল কালার্স ব্ল্যাক, নেভি ব্লু, অফ হোয়াইট, রানি অ্যান্ড রেড, এই কালার্সগুলো এখন অ্যাভেলেবল আছে। এগুলো এরকম শর্ট টপসের সাথেও পরা যায়, আবার কুর্তির সাথেও পরা যায়। আচ্ছা, যেটা আমি এখন পরে এলাম এটার প্রাইস আছে 560, সাইজ বুক করবে 38, 40, 42 এটার প্রাইস থাকছে 560, সাইজ বুক করবে 38, 40 and 42 দেখে নাও, পিওরলি কটনের মধ্যে যাচ্ছে, স্লিভসে যে প্রিন্টটা ওটাই আমরা সামনে ইউজ করেছি, অ্যান্ড এখানে হোয়াইট কালারের একটা লেস গেছে, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াইট কালারের কট পাইপিং। প্রাইস থাকছে 560, 560। ড্রেস দেখাও, হ্যাঁ দেখাবো, ড্রেস দেখাবো, আগে একটুখানি টপস গুলো দেখিয়ে দিই, তারপরে আমি ড্রেস দেখাতে স্টার্ট করব। নেক্সট আমি একটা স্লিভলেস দেখাচ্ছি কলমকারীর ওপর,
এইটা দেখো, এইটা আসছে কলমকারীর ওপরে স্লিভলেস টপ, স্ট্র্যাপ দেওয়া, এটাতে কিন্তু আর কোনো হাতা বসানোর ব্যাপার নেই। গলার সামনে দেখে নাও, ছোট ছোট কাঠের বাটনস দিয়েছি কলমকারী মেটেরিয়ালের। এটা কিন্তু পিওরলি কলমকারী মেটেরিয়াল আছে। প্রাইস থাকছে এটার 580, প্রাইস থাকছে এটার 580। সাইজ বুক করবে 40 42 44, সাইজ বুক করবে 40 42 44, প্রাইস থাকছে 580। আমি 38 সাইজের পরি, দেখে নাও, প্রাইস থাকছে এটা 580। ওকে, পছন্দ থাকলে এসএস নিয়ে বুক করো। চলো নেক্সট, নেক্সট যেটা দেখাবো সেটাও 580-ই দেখাবো। নেক্সট দেখাচ্ছি একটা সুন্দর সফট কটনের উপর দাবু প্রিন্টের টপ, এগুলো গরমকালের জন্য কিন্তু প্রচন্ড আরাম পরে, কারণ এগুলো অরিজিনাল ডাবু প্রিন্টেড মেটেরিয়াল আছে। ভীষণ সফট, ভীষণ কমফোর্টেবল, অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি আই সুদিং অ্যাজ ওয়েল। সাইজ বুক করবে 38 40 42, সাইজ বুক করবে 38 40 42, প্রাইস থাকছে 580, প্রাইস থাকছে এটার 580, সাইজ বুক করবে 38 40 and 42। সাইজ নিয়ে যদি কারো কোনো রকম কনফিউশন থাকে দেন প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নিও, টেল মি ইয়োর ইনার, মানে ইনারের সাইজ অ্যাকর্ডিংলি আমরা কিন্তু মানে কুর্তি নাও বা টপ নাও সেটা পাঠিয়ে দেবো। বিকজ এক একটা ব্র্যান্ডের এক একটা সাইজ ডিফার করে, এল এক্সএল, যেরকম অনেক ব্র্যান্ডের এল হচ্ছে 38, আবার অনেক ব্র্যান্ডের এল হচ্ছে 40। যদি আমার পার্সোনালি মনে হয় এল 38 হওয়াটাই ঠিক, বাট এনিওয়েজ ব্র্যান্ড টু ব্র্যান্ড এটা ভীষণ ডিফার করে, সেই জন্যই আমি যে মাপটা বলছি দ্যাট ইজ দ্য চেস্টের, মানে জামাটার যদি তোমরা মাপ নাও সেটাই আসবে। সো ইভেন আফটার দিস ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন রিগার্ডিং উইচ সাইজ টু টেক, প্লিজ ডু গেট ইন টাচ উইথ মি, আইল ট্রাই টু হেল্প ইউ টু দি বেস্ট অফ মাই এবিলিটিস। এটার প্রাইস থাকছে 580, একদম পিওর কটনের ওপর, সাইডে একটা দেখে নাও ছোট্ট কাট আছে, এগুলো কিন্তু সবই প্যান্টস এর সাথে পরার জন্য একদম একদম আইডিয়াল। ওকে চলো নেক্সট, ₹1000 এর উপর কেনাকাটা হলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে আজরাকের সাথে ইন্ডিগোর কম্বিনেশন, আগেন দিস ইজ আ ভেরি এথনিক কালার কম্বিনেশন, দেখে নাও আজরাক এই পোর্শনটা থাকছে পুরো আজরাকের, সাইডের পোর্শনটা দেখছে ইন্ডিগোর। ওকে, এটা আমি একটু লুজ ফিটের ওপরে পরেছি বিকজ দিস ইজ 40 সাইজ, সো দিস ইজ কামিং অফ আ লিটল লুজ, বাট তুমি যখন ফিটেড মানে প্রপার সাইজ পরলে এটা ফিটিংসটা এরকম সুন্দর আসবে। এটার প্রাইস আছে 590, সাইজ বুক করবে 38 40 42 44 46, 38 40 42 44 46 অবধি বুক করতে পারো, প্রাইস থাকছে 590। ওকে, ব্যাক সাইডটা দেখিয়ে দিই, এই যাচ্ছে ব্যাক সাইড, এই থাকছে ফ্রন্ট সাইড, প্রাইস থাকছে 590। চলো এরপর আর একটা টপ দেখাবো, তারপরে কিন্তু আমি ড্রেসেস দেখাতে স্টার্ট করছি। নেক্সট দেখাবো একটা পিঙ্ক কালারের খুব সুন্দর টপ,
এইটা দেখো, এইটা দেখো, লাইট পিঙ্ক কালারের ইক্কাত কটনের ওপর যাচ্ছে, মাঝখানের এই পোর্শনটা কিন্তু থ্রেড ওয়ার্ক করা, মানে এটা পুরো এমব্রয়ডারি করা। দু সাইডে আমরা ইয়েলো কালারের লেস ইউজ করেছি, গলাতে আছে কালো রঙের কট প্যাটি। এই যে ওয়ার্কটা, দিস ইজ কাথিয়াওয়াড়ি ওয়ার্ক অর গুজরাটি স্টিচ ওয়ার্ক। এই প্যাচটা সামনে থাকছে, এটার তলায় কিন্তু অফকোর্স লাইনিং দেওয়া আছে, কারণ এই প্যাচ ওয়ার্কটা হয়েছে জর্জেট মেটেরিয়ালের ওপর। জাস্ট হ্যাভ আ লুক এট দিস টপ। এই যাচ্ছে ব্যাক সাইড থেকে, এই যাচ্ছে ফ্রন্ট সাইড থেকে। এটারও প্রাইস থাকছে 590। সাইজ বুক করবে এটার মধ্যে 38, 40, 42, 44, 46, 48, 48 অবধি বুক করতে পারো। প্রাইস থাকছে 590, 590। এরকম টপ গোল গলাতে দেখাবে। এই তো, এইটা গোল গলা, এর আগে যেটা দেখালাম সেটা ভি ছিল, বাট মোটামুটি আমি দেখিয়েছি। তুমি একটুখানি এর আগের টপস গুলো দেখো, আমি সব রকম নেকলাইনই দেখিয়েছি। টপস দেখানো হয়ে গেছে, হাফ অ্যান আওয়ার টপস দেখালাম, এবারে হাফ অ্যান আওয়ার আমি ড্রেসেস দেখাবো। লং অ্যান্ড মিডিয়াম লেন্থ সব রকম ড্রেসেসই আজকে আছে, সো একটু তোমরা আমার সাথে থাকো, আমি আজকে কিন্তু সব রকম কালেকশনসই দেখাচ্ছি। নেক্সট আমি যেটা নিয়ে আসছি সেটা যাবে একটা ডাবল লেয়ারের উপরে মিডিয়াম লেন্থের ড্রেস। এইটা দেখো, যারা এখন লাইভ দেখছো একটুখানি প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাও যে কালেকশন কেমন লাগছে, ডিজাইনস কেমন লাগছে। যেহেতু দিস ইজ আ ভেরি নিউ গ্রুপ ফর মি, সো আই নিড অল দ্য সাপোর্ট আই ক্যান গেট ফ্রম ইউ গাইজ। এইটা দেখে নাও, এইটা অ্যাজ আ ড্রেস পরতে পারো, বিকজ ভেতরে এই যে লেয়ারটা দেখছো এটা কিন্তু পুরোটাই গেছে, এই লেয়ারটা গেছে মারুন কালারের ওপরে, রেডিশ মারুন কালার কটন, অ্যান্ড ওপরের লেয়ারটা যাচ্ছে ডাবু প্রিন্টেড মেটেরিয়াল ইন মেহেন্দি গ্রিন অ্যান্ড ব্লু, রেড অ্যান্ড হোয়াইট, এই কম্বিনেশনের ডাবু প্রিন্টেড মেটেরিয়ালের ওপরে গেছে ফার্স্ট লেয়ার, অ্যান্ড সেকেন্ড লেয়ারটা গেছে মারুন ডাবু প্রিন্টেড মেটেরিয়াল। এইটার মধ্যে একটুখানি কিন্তু কাঁথা স্টিচ মতো এফেক্ট দেওয়া আছে, পুরো মেটেরিয়ালটারই উইভিং এর মধ্যে এটা গেছে। এই আসছে পুরো ড্রেসের লুক। এবারে চাইলে তোমরা এটা আমি যেরকম ট্রাউজারের সাথে পরেছি সেটাও পরতে পারো, বাট দিস ইজ সাপোজ টু বি বোর্ন অ্যাজ আ ড্রেস অনলি। রেকর্ড লাইভ দেখে বুক করা যায়? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, 6টার পরেই আমি কনফার্মেশন দিতে স্টার্ট করব। কালেকশন খুব সুন্দর, থ্যাংক ইউ কাকুলি ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটার প্রাইস থাকছে 1100, এটার প্রাইস থাকছে 1100, র‍্যাপ স্টাইলের মিডিয়াম লেন্থের ড্রেস। সাইজ এটার মধ্যে বুক করবে তোমরা 38, 40, 42, 44, 46, 48, 38 থেকে 48 অবধি বুক করতে পারো। প্রাইস থাকছে এটার 1100 অনলি। দেখে নাও, 1000 রুপিজের ওপর যারা শপিং করছো তারা পেয়ে যাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ওকে, এই ছিল ড্রেসের লুকটা। এরপর আমি এই ধরনেরই আরো ড্রেসেস দেখাবো, সো প্লিজ বি উইথ মি। আমি জেনারেলি ম্যানিকুইনে পুট আপ করে দেখাই, আমি ড্রেস পরে দেখাই না, কিন্তু অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড আমার বুটিকে একটু রেনোভেশনের কাজ চলছে, সো সেই জন্য ব্যাকড্রপও ইউজ করতে পারিনি, জাস্ট কোনো রকমের লাইট সেট আপ করে দিয়ে লাইভ করছি। চলো নেক্সট ড্রেসটা তাহলে দেখাই, এটা যাদের পছন্দ হয়েছে বুক করতে পারো, প্রাইস থাকছে 1100 অনলি, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট দেখাবো একটা আজরাকের সাথে ইন্ডিগোর হাফ এন্ড হাফ, সরি হাফ এন্ড হাফ না, আংরাখা স্টাইলের ডিজাইনের ড্রেস। নেক্সট দেখাচ্ছি আজরাক অ্যান্ড ইন্ডিগো কম্বিনেশনের ড্রেস।
আমাদের এখানে কাস্টমাইজেশন হয়, তো তোমরা কেউ যদি কোনো ড্রেস কাস্টমাইজ করাতে চাও বা তোমাদের নিজেদের মেটেরিয়াল দিয়ে বানিয়ে নিতে চাও সেটাও করতে পারো। এই ড্রেসটা দেখো, চুলের 12টা বেজে যাচ্ছে, যাই হোক এই ড্রেসটা দেখো, এইটা যাচ্ছে, এই সাইডটা পুরো আজরাকের, এটা কিন্তু অরিজিনাল আজরাক মেটেরিয়াল। আমি একটু কাছ থেকে দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে, দিস ইজ অরিজিনাল আজরাক মেটেরিয়াল। এটার সাথে আমরা ইন্ডিগোর কম্বিনেশন করেছি, এখানটা দড়ি দেওয়া আছে, স্টাইলটা এটা র‍্যাপ ড্রেসের মতো কিন্তু এটা পুরোপুরি স্টিচ করা, স্লিভসটা থাকছে হালকা একটুখানি পাফ দিয়েছি এই জায়গাটা, এন্ড এই আসছে পুরো ড্রেসের লুকটা। সাইজ এটার মধ্যে তোমরা বুক করতে পারো 36, 38, 40, 42, 44, 46 অবধি। প্রাইস থাকছে এটা 1050, প্রাইস থাকছে এটা 1050। এগুলো কিন্তু গরমকালের জন্য ভীষণ ভালো অপশন, খুবই স্টাইলিশ, এগুলোকে অ্যাজ এ ড্রেসও পরতে পারো কিংবা লেগিংস দিয়ে বা ট্রাউজার দিয়েও পরা চলবে। বনস্তি আন্টি হ্যালো, দাম হচ্ছে এটার 1050, প্যান্টটা স্ট্রেট প্যান্ট। হ্যাঁ রুদ্রানী ম্যাডাম হ্যালো, এই তো আমার সব চেনা শোনা লোকজন পেয়ে যাচ্ছি। প্যান্টস যেটা আমি পরে আছি সেটা যদি কেউ নিতে চাও, আমি যে প্যান্ট মানে স্ট্রেট প্যান্টটা পরে আছি এখন, ওইগুলোর প্রাইস থাকছে 450। ওগুলো কি কি কালার আছে বলে দিয়েছি একবার, আর একবার রিপিট করে দিচ্ছি, ব্ল্যাক, নেভি ব্লু, রেড, রানী, অফ হোয়াইট, এই 5টা কালারই আছে। অ্যান্ড এই কুর্তি যেটা আমি পরে আছি, ড্রেসটা, এটার প্রাইস থাকছে 1050, 1050। ওকে দেখে নাও, পছন্দ থাকলে এসএস নাও, এসএস নিয়ে ঝটপট পাঠিয়ে দাও। এই আসছে ড্রেসের লুকটা, ঠিক আছে। নেক্সট আমি এটারই আরেকটা কালার কম্বিনেশন দেখাবো, ওটা দেখাবো ব্ল্যাকের সাথে একটু অন্যরকম আজরাকের কম্বিনেশন, ঠিক আছে। এটা যাদের পছন্দ হয়েছে তারা একটু এসএস নিয়ে রাখো, এসএস নিয়ে বুক করো। নেক্সট দেখাচ্ছি সেম ডিজাইনেরই বাট আ লিটল ডিফারেন্ট কালার কম্বিনেশন। নেক্সট দেখাচ্ছি ব্ল্যাক জাম কটনের সাথে আজরাকের কম্বিনেশন। এইটা দেখো কলার দেওয়া যাচ্ছে, এই আসছে আজরাকের প্রিন্টটা অন ওয়ান সাইড, অ্যান্ড অন দি আদার সাইড উই হ্যাভ গট প্লেন ব্ল্যাক কটন মেটেরিয়াল। এটা একটুখানি কিন্তু গ্লসি আছে মেটেরিয়ালটা, কারণ দিস ইজ জ্যাম কটন, জ্যাম কটন আমরা থান হিসেবেও বিক্রি করি, তো এই গ্লসি মেটেরিয়ালটা যদি কেউ অন্য কালার চাও সেটাও আমার কাছে পেয়ে যাবে। এটা দেখে নাও, এটারও প্রাইস থাকছে 1050, এটারও প্রাইস থাকছে 1050। সাইডে এরকম বাঁধার জন্য আমরা দড়ি দিয়েছি, রিবনস দিয়েছি, এইভাবে এটাকে একটা জাস্ট নট করে নেবে। এই যাচ্ছে পুরো ড্রেসের লুকটা, সাইজ বুক করবে এটার মধ্যে 36, 38, 40, 42, 44, 46 অবধি, 46 অবধি বুক করতে পারো, প্রাইস যাচ্ছে 1050। শর্ট ড্রেস দেখাও, দূর থেকে দেখাও, এই তো দূর থেকে দেখাচ্ছি, এই নাও। শর্ট ড্রেস বলতে এর থেকে শর্ট লেন্থের আমার কাছে এখন নেই, এর থেকে শর্ট লেন্থের ড্রেস পাবে, মানে হাঁটু অবধি লেন্থের যেসব ড্রেসগুলো হয় ওগুলো তোমরা পাবে মার্চের 10-15 তারিখের পর থেকে। চলো এটা দেখে নিয়েছো, এটা যাদের পছন্দ আছে এসএস নাও, নিয়ে বুক করো। নেক্সট একটা লং ড্রেস দেখাই, দেখে নিয়েছো তো এটার ডিজাইনটা,
এখানে কিন্তু আমরা একটা সরু লেস ইউজ করেছি ডিটেইলিং এর জন্য, দেখে নাও। এইখান দিয়ে এই সরু লেসটা আমরা ইউজ করেছি। ওকে, নেক্সট যেটা দেখাবো সেটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা পিস এন্ড আমার খুব ভালো লাগার একটা কালার কম্বিনেশন। নেক্সট দেখাচ্ছি ইন্ডিগো সাথে পিঙ্কের কম্বিনেশন। ইন্ডিগো মানে এটা কিন্তু ডিপ ইন্ডিগো নয়, এটা একটু লাইটার শেড অফ ইন্ডিগো। এই ড্রেসটা দেখো, এটাতে আমি দড়ি দিয়েছি এরকম ভাবে, দড়িটা পেছন দিকে বেঁধে নেবে, ঠিক আছে? এই এই আসছে পুরো ড্রেসের লুকটা। একটুখানি ক্যামেরাটাকে সামান্য একটু পিছিয়ে দিচ্ছি যাতে পুরো ড্রেসটা দেখা যাচ্ছে। তো দেখো পুরো ড্রেসটা এবার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? তো এই যে জয়েন্টটা, জয়েন্টটাতে আমরা একটা লেস ইউজ করেছি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, লেসটা দেখো কালারফুল একটা গামথি ওয়ার্কের আমরা লেস ইউজ করেছি। কলারটা অ্যান্ড নিচের যে ঝালরটা সেটা যাচ্ছে ডাবু প্রিন্টেড পিঙ্ক মেটেরিয়ালের, রেস্ট অফ দি বডি থাকছে পিওর কটনের ওপর, একটু ডিপ ফিরোজি কালারের ওপরে হোয়াইট প্রিন্টস করা, দেখে নাও। এটাও কিন্তু ডাবু মেটেরিয়ালের ওপরেই যাচ্ছে। এই আসছে ব্যাক সাইড, এই থাকছে ফ্রন্ট সাইড। এগুলো লেন্থ আসবে 52 ইঞ্চেস, 52 ইঞ্চি লম্বা। আমার হাইট বলে রাখি 5 ফুট 1 ইঞ্চি, কাজে আমার হাইটে যখন এরকম লেন্থ এসেছে, নাও ইউ ক্যান ইমাজিন তোমাদের মানে হাইটে এটা কতটা আসবে। সাইজ এটার মধ্যে বুক করবে 38, 40, 42, 44, 46, 48 অবধি বুক করবে। প্রাইস থাকছে 1175, প্রাইস থাকছে 1175। দিস ইজ আ ভেরি বিউটিফুল পিস, ভীষণ এথনিক দেখতে অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি ক্লাসি অ্যান্ড কমফোর্টেবল অল টুগেদার। প্রাইস থাকছে 1175, 1175। লেন্থ 52 ইঞ্চেস, এইটার লেন্থ আছে 52 ইঞ্চেস, ঠিক আছে? এরপর আমি দুটো কর্ড সেট দেখাবো, দেখি আজকে লাইভ এন্ড করব। দেখে নাও, এটা যাদের পছন্দ হচ্ছে ঝটপট এসএস নাও, এসএস নিয়ে বুক করো। পার্সোনালি এটা আজকের কালেকশনের মধ্যে দিস কম্বিনেশন ইজ ওয়ান অফ মাই ফেভারিট কম্বিনেশনস। ওকে, এই আসছে পুরো ড্রেসের লুক। নেক্সট আমি দুটো কর্ড সেট দেখাবো, দেখাচ্ছি কোয়াড সেটস। কোয়াড সেট গুলোর আমরা লোয়ারটা দিয়েছি শরারা প্যান্ট এন্ড তার সাথে আপারের স্টাইলটা দেখো তোমাদের কেমন লাগে। কামিং আপ উইথ আ কোয়াড সেট, জাস্ট আ মিনিট।
ওকে, এইটা আসছে নাম্বার ওয়ান কোয়াডসের। এটা একটু লুজ ফিটের ওপর আছে, বাট ফিটটা ভালো হলে এইরকম ভাবে বসবে। আচ্ছা লোয়ারটা আগে দেখাই। লোয়ার পোর্শনে আমরা শরারা প্যান্টস দিয়েছি, এখানে হাঁটুর এই জায়গাটাতে একটা সুন্দর ব্ল্যাক লেস আছে, এন্ড তলায় এই যে পট্টিটা দেখছো, পট্টিটা যাচ্ছে কিন্তু পিওর আজরাখের, যেটা প্যান্টেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ আমরা টপেও দিয়েছি। গলার সামনে দিয়েও আজরাখের পট্টি, লেস অ্যান্ড স্লিভসেও সেম থিং। এবারে এইটা যদি কেউ চাও ভেতরে কালো রঙের স্পাগেটি টপ দিয়েও পড়তে পারো, বিকজ দিস হ্যাজ গট আ লিটল ডিপ নেক লাইন, কারণ এই ওভারল্যাপিং স্টাইলটা একটু ডিপ নেকে না হলে কিন্তু ভালো লাগে না দেখতে, অ্যান্ড করাও যায় না। কাজেই বেস্ট সলিউশন হচ্ছে ভেতরে একটা ব্ল্যাক কালারের স্প্যাগেটি দিয়ে পরে নিতে পারো। এবারে দেখো এই জিনিসটা, এটার সাইজ বুক করবে তোমরা 38, 40, 42, 44, 46 অবধি, প্রাইস আছে 1350। একটু কাছ থেকে আমি প্রিন্টটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, মারুন কালারের ওপর গেছে ডাবু প্রিন্টেড মেটেরিয়াল, অ্যান্ড এই বর্ডারটা থাকছে কিন্তু আজরাক মেটেরিয়ালের ওপর। ওকে, প্রাইস থাকছে 1350, 1350 ইজ দ্য প্রাইস। সাইজ বুক করবে 38 থেকে 46 অবধি, ঠিক আছে, 1350। এটা কিন্তু ফ্রি শিপিং হয়ে যাচ্ছে অল ওভার ইন্ডিয়া, বিকজ 1000 rupees এর ওপর তোমরা শপিং করলেই পেয়ে যাচ্ছ ফ্রি শিপিং। চলো দেখে নাও, ঘের যেটা আমরা দিয়েছি দিস ইজ আ ম্যানেজেবল ঘের, মানে অনেক সময় হয় কি শরারা বা পালাজোতে বেশি ঘের হয়ে গেলে পরে সবসময় বেরোনো যায় না, খুব প্র্যাকটিক্যাল ভাবে বলছি। বাট এই ঘেরটা যেটা দিয়েছি এটাতে দেখো কোনো কুচি নেই, এটা আমব্রেলা কাটে গেছে, অ্যান্ড দিস ইজ আ ভেরি ম্যানেজেবল ঘের যেটা আমরা এখানে ইউজ করেছি। প্রাইস থাকছে এই সেটটা 1350। নেক্সট আমি এই টাইপের আরেকটা সেট দেখাবো ইন আ মাচ মোর সুদিং কালার, এটা যাদের পছন্দ হয়েছে তারা এসএস নিয়ে বুক করতে পারো। এই আসছে পুরো জিনিসটার লুকটা। ওকে, মুভিং অন টু দি নেক্সট ওয়ান। নেক্সট দেখাবো একটা লেমন ইয়েলো কালারের, লাইট লেমন ইয়েলো কালারের কোয়াড সেট। গরমকালের পক্ষে এটা একদম একদম আইডিয়াল। নেক্সট যে কালারটা আমি দেখাতে চলেছি, নেক্সট দেখাচ্ছি আরেকটা কোয়াড সেট, সেটগুলো যেহেতু পুরোটাই কটনের হয় এগুলো কিন্তু কমফোর্টেবল, আমি বলবো ডেফিনেটলি জিন্স এর থেকে তো অনেক বেশি কমফোর্টেবল হয়। আচ্ছা এইটা দেখে নাও, এই কোয়াড সেটটা দেখো, আগেন এটারও প্যান্টটা আমি দিয়েছি শরারা স্টাইলে। এই যো এই আসছে এটার ঘের, এখানে আমরা একটা সরু লেস ইউজ করেছি, অ্যান্ড ওপরের টপটা যাচ্ছে পুরোপুরি জ্যাকেট স্টাইলে, এইটা সরি জ্যাকেট বলছি, লং ফ্রন্ট ওপেন স্টাইলে, এইখান থেকে স্লিপটা আছে। ওকে দেখে নাও, এই শরারার প্যান্টটা তোমরা এতখানি অবধি তুলে পড়বে এখানে হাই ওয়েস্টের, অ্যান্ড এই আসছে তোমার টপ, মানে এখানে কিন্তু কোনো স্কিন শো হবে না, আর যদি মনে হয় সেরকম হওয়ার চান্স আছে দেন প্লিজ ওয়্যার স্প্যাগেটি টপ ইনসাইড, দ্যাটস ইট। এই যাচ্ছে ড্রেসের লুকটা। আচ্ছা এইখানটাতে আমরা একটা এক্সট্রা লেস ইউজ করেছি, পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা লেস, যেখান থেকে একটা লেয়ার অফ ঝালর গেছে। এটারও প্রাইস থাকছে 1350, সাইজ বুক করবে তোমরা এটার 38 থেকে 46 অবধি। হ্যালো মামুনি, প্রাইস থাকছে এগুলো 1350। হ্যাঁ দেখে নাও, এই যো এই আসছে পুরো জিনিসটার লুকটা, 1350 ইজ দ্য প্রাইস, টু পিস কোয়াড সেট। ওকে, সো দ্যাট ওয়াজ টুডেজ কালেকশন,
তোমাদের কারো যদি কোনো কোয়েরিজ থাকে, ইউ ক্যান ডেফিনেটলি রিচ আউট টু মি অন মাই হোয়াটসঅ্যাপ, আমাকে কলও করতে পারো। আর আমাদের বুটিকের যারা কাছাকাছি থাকো, কলকাতার মধ্যে সাউথ ক্যালকাটায় থাকো, তারা আমার বুটিকেও চলে আসতে পারো। আমাদের বুটিকের লোকেশন হচ্ছে তারাতলার একদম কাছে, অজন্তা সিনেমা হলের থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। ওকে, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ইউর ওন মেটিরিয়ালস অ্যান্ড মাথায় কিছুটা ডিজাইন ঘুরছে যে এরকম করে যদি বেশ বানানো যেত ভালো হতো, দেন ডেফিনেটলি ইউ ক্যান গেট ইন টাচ উইথ আস। আমরা সব রকম কাস্টমাইজ টেলারিং করি, তোমরা নিজেদের মেটিরিয়ালও পাঠাতে পারো বা আমাদের থেকে মেটিরিয়াল নিয়েও বানাতে পারো। ওকে, সো অন দ্যাট নোট আজকের লাইভটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের কালেকশন। আবার দেখা হচ্ছে নেক্সট লাইভে।